হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে বুধবারের সকালবেলা। আমার ছেলে আর হাজব্যান্ড যে যার কাজে চলে যাচ্ছে, মানে ছেলে স্কুলে যাচ্ছে, হাজব্যান্ড ডিউটিতে যাওয়ার সময় ওকে ছেড়ে দিয়ে স্কুলে তারপরে ডিউটিতে যাবে। তো এখন বাজে হচ্ছে 7:45। তো ছেলেকে টিফিন বানিয়ে দিলাম, আর হাজব্যান্ড চা খেয়ে গেল, ছেলে দুধ কর্নফ্লেক্স খেয়ে আর টিফিন নিয়ে চলে গেল। আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট। ডিম টোস্ট বানালে কি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলায় টিফিনটা। তো তারপরে দেখো, এবারে ফুল তুলতে চলে এলাম। ফুল তুলে তারপরে খাবো চা। চা তো বানানোই রয়েছে, তারপরে চা খাবো। ফুলগুলো ভালো মতো ফোটেও নি এখন, আর একটু পরে ফুটে যাবে। তো আমি এই অবস্থাতেই তুলে নিলাম। এই যে সাদা ফুলগুলো, সাদা জবা আর গোলাপি জবাগুলো, ওগুলো একটু দেরিতে ফোটে। তো হয়ে গেল ফুল তোলা। এবারে যাচ্ছি চা খেতে। চা খেয়ে তারপরে ভিডিও এডিট করব, করে তারপরে আপলোড করতে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে তারপরে আমি অন্যান্য কাজগুলো যত আছে সেগুলো সারবো, সেরে তারপরে রান্নার দিকে যাব। তো আগে চা খেয়ে নিই। সকাল সকাল চা না খেলে যেন ভালোই লাগে না, মানে বিশেষ করে আমার চা আমাকে সকালবেলায় খেতে হবে। কিন্তু চায়ের কিন্তু আমার যে বিকেলে খেতে হবে বা আবার অন্য টাইমে খেতে হবে সেই নেশাটা নেই, মানে আমার একটু সকালে চা দরকার ঘুম থেকে উঠে। আর কিন্তু সারাদিন না হলেও চলবে, মানে না হলে মানে আমি খাই না। বিকেলে হয়তো কোনো কোনো দিন বাড়িতে থাকলাম তখন খেলাম, ইচ্ছে হলো, না হলে খাই না। তো তারপরে দেখো, আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য বানাচ্ছি, মানে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য উপমা। তো তার জন্য কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আগে তো সুজিটাকে হালকা করে ভেজে নিলাম। কড়াইতে তেল দিইনি, এমনি ভেজে নিলাম। তারপরে এগুলো ফোড়ন দিয়ে তারপরে একটু মুগ ডাল দেব। মুগ ডাল দিয়ে ভেজে নিচ্ছি। এটাতে বিউলির ডাল দিলে বেশি ভালো লাগে, কিন্তু বিউলির ডাল নেই, বা ছোলার ডাল দিলেও ভালো লাগে, কিন্তু ওটা এগুলো নেই বলে আমি মুগ ডাল রয়েছে মুগ ডাল দিয়েই করে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু আলু দেব। একটু আলু না দিলে আবার আমার ভালো লাগে না। একটু আলু দিয়ে করছি, যদিও এটাতে আলু দেয় না কেউ, আমি আলু দিই। আলু দিয়ে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব। আলু আর পেঁয়াজ দিলাম, তো ভেজে নিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে এসছে তখন সুজিগুলো দেব। উপমাটা হয়ে গেছে, তো আরেকটু শুকোবো। আরেকটু শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবো। এটা আরেকটু ঝরঝরে হলে ভালো হতো, আর দেখো নরম হয়ে গেছে, কারণ আমার জলটা বেশি হয়ে গেছিলো। তো জলটা বেশি হয়ে যাওয়ার জন্য এরকম নরম নরম ভাব হয়ে গেছে, না হলে ঝরঝরে হয়। ঝরঝরে হলে সুন্দর লাগে খেতে আরও। আর তারপর নামাবার আগে দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ঝাল মিষ্টি দুটোই থাকে, খেতে ভালো লাগে।
তো এবারে এটা নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। আমি কলে জল এসেছে, সেই জলটা ভরবো আগে, জলটা ভরে নিয়ে তারপরে আমি খাবো। তো তারপরে দেখো এদিকে সবজি আর মাছ এসেছিল বাড়িতে, সেগুলো আমি নিয়ে নিয়েছি বাড়ি থেকে। এবার মাছগুলো তো ধুতে হবে, জল আনার পরেই তারপরে সবজি আর মাছ নিয়ে নিলাম। এবার সবজি কেটে নেব। হাই ফ্রেন্ডস, সবজি টবজি কাটা হলো, তারপরে মাছ ধুলাম। মাছ ধুয়ে তারপরে এখন এই যে একদিকে কড়াই গরম করছি, কড়াইতে মানে সরি কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেল গরম করছি, তারপরে ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে তারপরে খাবো। ওই দেখো খাবার বেড়ে নিয়েছি, কিন্তু এখনও খাওয়া মানে টাইম পাইনি। হঠাৎ করেই সকালে ফোন করলো যে ননদ আসবে, ছোট ননদ, ও থাকে দূরে, অনেকদিন পর পরই আসে, 2-3 মাস পর পর মানে ছাড়া ছাড়া আসে। তো সকালবেলায় ফোন করলো, ফ্রিজে অল্প রুই মাছ ছিল আর চিংড়ি মাছ বার করেছি, দেখছি পটল চিংড়ি করব, পটল অল্প ছিল যে আমার আর আমার শাশুড়ির হয়ে যাবে। তো ওরা আসবে শুনে ফোন করলো, তারপরে বাড়িতে সবজি এসেছিলো, তো সেখান থেকে পটল নিলাম আর মাছ বালাও ছিল, সামনেই ছিল বাড়িতে মানে এসছে, তো নেওয়ার কথা তো ছিল না। তারপরে যখন শুনলাম যে ওরা আসবে, আবার ডেকে তার কাছ থেকে মাছ নিলাম, রুই মাছ। এটা তো দেখালাম তোমাদের, এবারে ওই রুই মাছের ঝোল করব আর ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝাল করব, ডাল করব না, কারণ এত কিছু পটল আলু চিংড়ি দিয়ে যেটা করব সেটাও একটু ঝোল ঝোল মতনই করব। আর আমার ননদের বর মানে অত ডাল পছন্দ করে না, তো সেই জন্য ডাল করতে হবে না, ওবেলা করতে হবে। ও বলে আমার হাজব্যান্ড আসবে, ও তো আমার ডাল ছাড়া খেতে পারে না, ওবেলা ডাল করবো, এবেলা আর করবো না। তো ওরা এসে পৌঁছাবে 3টের দিকে, তারপরে তাড়াহুড়ো করে এখন রান্না বসাচ্ছি, তারপরে ছেলেকে আনতে যাব। ছেলেকে আবার ছেলের দুটো টিউশনও রয়েছে, ছেলেকে আনতে যাব, এনে তারপরে ওরা তো ঢুকবে 3টের দিকে। তো চলো চটপট রান্নাগুলো সারি, রান্নাটা মানে ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে তারপরে খাবো। আর বাইরে কিন্তু অন্ধকার করে রয়েছে আকাশ, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি মানে এই মাত্র শুরু হলো, দেখা যাচ্ছে জানলা দিয়ে, এই মাত্র শুরু হলো আর প্রচুর অন্ধকার একদম। আর ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তাই চিন্তা করছি যে আমি তো যাবো কী করে, না পাঠালেই ভালো হতো, কিন্তু পাঠালাম, তাই ভাবছি। এদিকে রান্নারও তাড়াহুড়ো রয়েছে, রান্না শেষ করে যেতে পারবো কখন মানে সেটাই চিন্তা।
তারপরে এবার বাজার করতে হবে। যদিও ছুটি দেড়টায়, কোনো অসুবিধা হবে না, কিন্তু বাজারটা করতে হবে না, তার জন্য আগে যেতে হবে, সেটাই চিন্তা করছি। বাজার মনে হয় এবেলা হবে না, ওবেলাই করতে হবে, যখন টিউশন থেকে আসবো তখন বাজার করতে হবে মনে হচ্ছে। তো আলু ভেন্ডি ভাজাটা হচ্ছে, এটা হলেই পটল চিংড়িটা বসিয়ে দেবো, আর তারপরে মাছটা করব। তো মশলা বেটে নিচ্ছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটবো, আর কিচ্ছু নয়। তো ওটাতেই দুটোর মশলা, ওতেই আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা রয়েছে, ওটাতেই হয়ে যাবে। একটা মশলা বাটলেই দুটো তরকারি হয়ে যাবে। তো এদিকে দেখো, ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে, এবারে আলু পটলের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো পটল আর আলুটা আগে ভেজে নিচ্ছি, ভেজে নামার পরে তারপরে চিংড়ি মাছ ভাজবো, আর মশলাটা কষি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তারপরে এই যে লঙ্কা কিনেছি, সেগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, বোটা ছাড়িয়ে রাখলে তাহলে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, পচে যায় না। যেহেতু বর্ষাকাল, এখন লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য এইভাবে আমি বোটা ছাড়িয়ে আর একটা নেটের ব্যাগে ভরে রেখে দিই। এইভাবে ফ্রিজে রেখে দিলে লঙ্কা পচে না, ভালো থাকে। তো তারপরে দেখো, এদিকে আলু পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেব। নামিয়ে দিয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব মশলাটাকে ভালো, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেব। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, ও আরেকটা জিনিস দিয়েছি, টমেটোও কিন্তু, পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার সঙ্গে টমেটোও আমি বেটে নিয়েছিলাম। সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু পটল দিয়ে একটু নাড়ছি, তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তো সেদ্ধ হয়ে গেলেই জিনিসটা রেডি হয়ে যাবে, আলু পটল চিংড়ি। আমি তো এইভাবেই করি, তোমরা কেমনভাবে করো আমি জানি না, আমি এইভাবেই করি, তাই তোমাদেরকে এইভাবেই দেখালাম। তো এবারে ঢেকে দেব, ঢেকে দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তো বেশ খানিকক্ষণ পরে দেখো, পটল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে এটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে মাছের ঝাল বসিয়ে দেবো, আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো ভাত হাঁড়িতে কেন বসায়নি, কিন্তু হাঁড়ি আমাদের তো লাগে না, তো ওরা আসবে বলে তাই জন্য একটু বড় জিনিসে ভাত করতে হচ্ছে। কিন্তু সেই হাঁড়ি কোথায় যে রেখেছি খাটের তলায় ঢুকিয়ে, আমি এখন খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য এই ডেচকিতেই বসিয়ে দিলাম। তো পটল আলুটা হয়ে গেল, কালারটা ভালো হয়েছে তাই না, ওই জন্য শুকনো লঙ্কা দিলাম, যে একটু বাড়িতে কেউ এলে ভালোই লাগে শুকনো লঙ্কা, নাহলে আমরা অতটা শুকনো লঙ্কা দিয়ে তরকারি খাই না, কিন্তু কেউ এলে করি, একটু কালার না হলে ভালো লাগে না। তো তারপরে দেখো, কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে মাছের ঝালটা করে নেবো। মাছের ঝালটাও ওই একই উপায়ে করলাম, একইভাবে যেরকম পটল চিংড়ি করলাম সেইভাবেই মাছগুলো ভেজে নিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে ব্যাস হয়ে গেছে। আমি এই পরিমাণে ঝোল রাখবো, মানে ঝোলটা খুব পাতলাও হলো না, আবার খুব একদম গাঢ়ও করলাম না। এরপরে একটু মাছের তেল রয়েছে, ওটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর কিছু দেব না, বেগুন টেগুন, খালি পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভেজে নেব। ব্যাস তাহলে রান্না শেষ, কিন্তু এখন বেলাটাও অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে, মানে আমার খুবই দেরি হয়ে গেল আজকে, কিন্তু কিছু করার নেই, অন্যান্য কাজগুলো হবে না, সেটা বুঝতেই পেরেছি, অন্যান্য কাজগুলো হবে না, এই মাছের তেলটা ভেজেই মানে আমাকে চলে যেতে হবে ছেলেকে আনতে। গেল, এই যে এখন রেডি হয়ে গেছি, এখন ছেলেকে আনতে যাব। কোনো কাজ বাজ হলো না, স্নানও হলো না, কারণ এখন বাজে 1টা বেজে গেছে, ছেলের 1:30টাতে ছুটি, তো এখন আমাকে আনতে হবে, এনে তারপরে বাসন ধোবো, গ্যাসের ওখানটা পরিষ্কার করব,
তারপরে স্নান করে খাবো, খেয়ে তো আবার 4টের সময় টিউশন, আর তার আগে ওরা আসবে বলেছে 3টের সময় আসবে। তো আজকে মনে হচ্ছে রেস্ট নেওয়া হবে না, আর আমার রেস্ট না নিলে শরীর ভীষণ খারাপ লাগে, কি করব, একদিন আর দিন তো হবেই এরকম। তো যাই স্কুলে ছেলেকে নিয়ে আসি।